أرسله الله تعالى وداعيا إلى الله وقمرا منيرا الحميد العظيم بسم الله إن ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি, আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবেন মৌলা ইলাহা সকলের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা এবং জরিয়া হিসেবে কবুল করেন। এই মাস পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসের নাম কি? এই মাসের মধ্যে আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, এবং এই মাসের মধ্যেই আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলের আগমন এই মাসে, আবার রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়া সেটাও এই মাসে। রাসূলের আগমন এই মাসের কয় তারিখ, মতবিরোধ আছে। 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, জমহুর মুহাদ্দিসিন অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ তাশরীফ এনেছেন, আবার কেউ বলেছেন 9 তারিখ তাশরীফ এনেছেন। আমাদের সমাজে কওলে মাশহুর, প্রসিদ্ধ মত, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীজি তাশরীফ এনেছেন। কয় তারিখ?
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আবার বিদায় নিয়েছেন, রবিউল আব্বল মাসের ১২ তারিখ, কয় তারিখ? ১২ তারিখ বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে কেন প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মতের জন্য কি রেখে গেছেন, এগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? শুধু জানলে হবে নাকি মানতে হবে? নামাজ ফরজ আপনি জানেন, কিন্তু নামাজ পড়েন নাই, কাজ হবে? রোজা ফরজ আপনি জানেন, কিন্তু রোজা রাখেন না, কাজ হবে? হজ ফরজ, যাকাত ফরজ আপনি জানেন, কিন্তু আমল করেন না, কাজ হবে? এই জন্য এক নম্বর জানতে হবে, দুই নম্বর মানতে হবে। এক নম্বর আলম, দুই নম্বর আমল। আলম যদি না থাকে আমল করবেন কিভাবে? জানা যদি না থাকে মানবেন কিভাবে? তাহলে এক নম্বর দরকার জানা, দুই নম্বর এক নম্বর আলম, দুই নম্বর আমল। আল্লাহ রাসূল দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গেছেন, উম্মতের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, কয়টা? দুইটা। হযরতে মালিক ইবনে আনাস রওয়ায়াত করেছেন, মুআত্তা ইমাম মালিকের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, উম্মত তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেছি, কয়টা? দুইটা। লান তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে মজবুত করে ধরবে, লান তাদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না। রেখে গেছেন কয়টা জিনিস? দুইটা জিনিসকে মজবুত করে ধরলে উম্মত গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। বলেছেন কে? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, কারণ রাসূলের সমস্ত কথা ওয়াহি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহর, আমি আমার নবীকে বললে তখন আমার নবী বলে। রাসূলের সমস্ত কথা ওয়াহি, সমস্ত কথা কি? ওয়াহি। আল্লাহ রাসূল বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা, সেই দুইটা জিনিসকে উম্মত যতদিন পর্যন্ত মজবুত করে ধরবে, পৃথিবীর কেউ তোমাদেরকে গোমরা এবং পথভ্রষ্ট করতে পারবে না। দুইটা জিনিস কি? এক নম্বর কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহর কিতাব কোরআন মাজিদ, এক নম্বর কি? দুই নম্বর ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নাহ। দুই নম্বর রাসূলের কি? সুন্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে হেদায়াত প্রাপ্ত হতে চায়, যেই পথভ্রষ্ট হইতে চায় না, গোমরা হতে চায় না, কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরতে হবে। কোরআন সুন্নাহকে বাদ দিয়ে দুনিয়ার সব দরবারকে যদি মজবুত করে ধরে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে দুনিয়ার সব পণ্ডিতকে যদি মজবুত করে ধরে, হেদায়ত পাবে না, পথভ্রষ্ট হবে, কি হবে? যদি হেদায়ত পেতে চায়, যদি গোমরাহি থেকে বাঁচতে চায়, যদি জান্নাতে যেতে চায়, কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরতে হবে। কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরতে হবে। কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরলে পৃথিবীর কোন শক্তি নেই যেই শক্তি তাহাকে গোমরা এবং পথভ্রষ্ট করতে পারবে। হযরতে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কোরআন
শাফিউন মুশাফফাউন। কিয়ামতের দিন যারা কোরআনকে মজবুত করে ধরবে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। মুশাফফাউন, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। যারা কোরআনকে মজবুত করে ধরবে না, বাকি সব কিছুকে ধরবে, কিন্তু কাকে ধরবে না? কোরআনকে। মাহেলুন, কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। মুসাদ্দাকুন, কোরআনের অভিযোগ আল্লাহ গ্রহণ করবে, সত্যায়িত করা হবে। আল্লাহ বলবে কোরআনের অভিযোগ ঠিক আছে, সঠিক আছে, সত্য আছে। এরপরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী ইরশাদ করেন, উম্মত, যেই ব্যক্তি কোরআনকে সব সময় সামনে রাখবে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি স্তরে, প্রত্যেকটা কর্মসূচিতে, প্রত্যেকটা কাজের মধ্যে যে কোরআনকে সামনে রাখবে, কাকে? ব্যক্তিগত জীবন পরিচালনা করবে কোরআন দিয়ে করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে কোরআন দিয়ে করবে, সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করবে কোরআন দিয়ে করবে। নবী দিয়ে ইরশাদ করেছেন, কাদাহু ইলাল জান্নাহ। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কোরআন ওই ব্যক্তিকে ধরে মেহমানের মতো সম্মান করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। ওমান জালাহু পরিষ্কার করেছেন, সাকাহু ইলান্নার। কোরআন ওই ব্যক্তিকে টেনে হিজড়ে আসামির মতো করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। যখন তাদেরকে বলা হয় তাআলু ইলা মা আনজালাল্লাহ,
সেই কোরআনের দিকে তোমরা চলে আসো, ওয়াইলার রাসূলি আমার নবীর দিকে তোমরা চলে আসো। যখন তাদেরকে এই কথা বলা হয় তখন আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তখন মুনাফিক যারা তাদেরকে দেখবেন তারা আপনাকে পাশ কেটে চলে যাবে, কোরআন সুন্নার দিকে আসতে বললে তারা আসবে না। যারা কোরআন এবং সুন্নার পথে আসে না তারা কি মুনাফিক? তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন এবং সুন্নাকে পাশ কেটে চলে যাবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা। সূরা যেই ব্যক্তি কোরআনকে পাশ কেটে চলে যাবে, জিকির মানে কোরআন। জিকির মানে কি? কোরআন। জিকির মানে কি? কোরআন। আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি জিকির নাযিল করেছি, পৃথিবীর সমস্ত মুফাসসিরে কেরাম একমত এখানে জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে কি? কোরআন। এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা। করে নেব দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি কোরআনকে প্রত্যাখ্যান করে উপেক্ষা করে সেই শান্তি পাবে না। কি পাবে না? শান্তি পাবে না। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি তাদেরকে পুনরায় উঠাবো, কিয়ামতে উপস্থিত করব অন্ধ অবস্থায়। চোখ থাকবে না, সেই দেখবে না, অন্ধ অবস্থায় আল্লাহ তাকে উঠাবেন। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কদ কুনতু বাসীরা। ওই ব্যক্তি বলবে আল্লাহ হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে অন্ধ অবস্থায় কেন ময়দানে মাহশারে উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার মধ্যে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল আমি দেখতাম, আপনি কেন কিয়ামতের দিন আমার দৃষ্টি শক্তি ছিন্ন করে ফেললেন, নিয়ে ফেললেন, ছিনিয়ে নিলেন, দৃষ্টিহীন কেন হয়ে গেলাম? তখন আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে তোমার কাছে আমার কোরআন এসেছিল, আমার আয়াত এসেছিল, আমার বিধান কানুন এসেছিল। দুনিয়ার মধ্যে তুই আমার কোরআনকে দেখোস নাই, আমার আয়াতকে দেখোস নাই, আমার বিধানকে দেখোস নাই, এই জন্য কিয়ামতের ময়দানে কোনো কিছু না দেখার ব্যবস্থা আমি করে দিলাম। তুই দুনিয়ার মধ্যে আমার কোরআনকে ভুলে গেছস, এই জন্য আজকে আমিও তোরে ভুলে ভুলে গেলাম, তোর সব কিছুকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মুসলমান দুনিয়া এবং পরকালে যদি শান্তি পেতে চান কোরআনকে মজবুত করে ধরতে হবে। কাকে? কোরআনকে মজবুত করে ধরতে হবে। কোরআনকে বাদ দিয়ে যদি আপনি সব কিছুকে মজবুত করে ধরেন তাহলে আপনি কখনো বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী পরিষ্কার করেছেন উম্মত আমি চলে গেলাম তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক নম্বর কোরআন, দুই নম্বর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে যদি মজবুত করে ধরতে পারো পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে গোমরা এবং পথভ্রষ্ট করতে পারবে না। পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে? আজকে মুসলমান সব জায়গার মধ্যে
কোরআনকে ছেড়ে দিয়েছে। এই জন্য বিশ্বকবি আল্লামা ডক্টর ইকবাল আফসুস করে বলেছেন, দুনিয়ার সব শান্তি সম্মান তাদের পদচুম্বন করেছে। আজকে তোমরা লাঞ্ছিত বঞ্চিত পদস্থ কুণ্ঠিত হওয়ার একমাত্র কারণ তোমরা কোরআনকে ছেড়ে দিয়েছ। এই জন্য মুসলমান আমাদেরকে জানতে হবে কি সম্পর্কে, কোরআন সম্পর্কে জানতে হবে। যদি জিজ্ঞাসা করি কোরআন সম্পর্কে অনেক কিছু আছে আমরা জানি না, মুসলমান কিছু জানার চেষ্টা করবেন। এই কোরআনুল কারীমের মধ্যে পারা আছে 30টা, কয় পারা? 30টা। কোরআনের মধ্যে সূরা আছে 114টা, 114 সূরা দুই ভাগে বিভক্ত, মক্কি এবং মাদানী। মক্কি এবং হিজরতের পূর্বে যে সমস্ত সূরা এবং আয়াত নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মক্কি, হিজরতের পরে যাহা নাযিল হয়েছে তাহাকে বলা হয় মাদানী। মক্কি সূরা 86, মাদানী সূরা হচ্ছে 28, মোট 114টা কি আছে সূরা আছে। মুফাসসিরিন কেরাম বলেছেন কোরআনুল কারীমের 55 থেকে শুরু করে 92টা পর্যন্ত নাম আছে, কয়টা? 55 থেকে শুরু করে 92টা পর্যন্ত নাম আছে। পাঁচটা নাম হচ্ছে প্রসিদ্ধ, পাঁচ নম্বর হচ্ছে জিকির। কোরআনের কয়টা নাম? এক নম্বর কি? কোরআন। এই কোরআন নামটা আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সূরাতু বনি ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই কুরআনুল কারীম পৃথিবীর মানুষকে সবচেয়ে মজবুত প্রতিষ্ঠিত সোজা রাস্তা জান্নাতের রাস্তার পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ। সেরা পথ যদি পেতে চায়, সিরাতে মুস্তাকিম যদি পেতে চায়, কোরআনের নির্দেশনা মতে তাকে চলতে হবে। কি মতে? কোরআনের নির্দেশনা মতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, হে নবী, আপনি মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। ওয়াজ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আজকে তো সমাজের মধ্যে অনেক মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কোরআন দিয়ে হয় না, কিছু আওয়াজ হয় কেবলাদের কিচ্ছা কাহিনী দিয়ে, ব্যক্তিদের মুরব্বীদের কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ হয়, মাহফিল হয়। ওয়াজ শুধু হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন। ফাযাক্কির বিল কোরআন।
নসিহত করবেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। যেই ওয়াজের সাথে কোরআনের সম্পর্ক নাই সেটা ওয়াজ হতে পারে না। কিছু চেঁচামেচি হতে পারে, কিছু আওয়াজ হতে পারে। ওয়াজ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বনি ইসরাঈল 82 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে নবী, আমি যে কোরআন নাযিল করি কেন? আপনি কোরআন দিয়ে আওয়াজ করবেন, কোরআনের উপর আমল করবেন, মানুষকে কোরআন শিক্ষা দিবেন, কোরআনের প্রতি উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন। কারণ কোরআনের মধ্যে যেটাই আছে যদি পড়ে, যদি বুঝে আমল করে, সব কিছু মানুষের জন্য শেফা, মেডিসিন, মেডিসিন। সুবহানাল্লাহ। আপনার শারীরিক রোগ, আপনার কলবের রোগ, রুহানি রোগ, সব কিছুর মেডিসিন এবং প্রতিষেধক কোরআন। প্রতিষেধক কি? অতএব কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। কলব যদি পরিষ্কার করতে হয় তাহলে কোরআন দিয়ে পরিষ্কার করতে হবে। কোনো মানুষকে যদি আপনি তাজকিয়াতুন নফস করতে চান তাহলে কোরআন দিয়ে করতে হবে। এই জন্য যারা আত্মশুদ্ধির লেভেলে কাজ করে, যারা পীরে কামেল, যারা শাইখে তরিকত, যারা আধ্যাত্মিক পীর, তারা যদি মানুষের কলব পরিষ্কার করতে চায়, তারা যদি মুরিদদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে চায়, এক নম্বর তাদেরকে কোরআন বুঝতে হবে, দুই নম্বর কোরআন মতে জীবন পরিচালনা করতে হবে। এরপরে সেই মুরিদদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারবে। অতএব যেই ব্যক্তি কোরআন জানে না, যে কোরআন বুঝে না, যে কোরআনের তাফসীর বুঝে না, যার সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই, সেই জান্নাতের পথ কোনটা সেটা নিজেই জানে না, আরেকজনকে দেখাবে কি করে? অতএব আত্মশুদ্ধি করতে হবে, তাজকিয়াতুন নফস করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কারণ নফসের মধ্যে কি রোগ, কলবের মধ্যে কি রোগ, এগুলা কি মেডিকেল সায়েন্সের বইয়ে পাওয়া যায়? মার্কেটের মধ্যে পাওয়া যায়? সব কিছু আপনি পাবেন কোরআন এবং সুন্নার ভিতরে। কোরআন সুন্না যদি না জানেন আত্মার রোগ বুঝবেন কি করে? আত্মার রোগ যদি বুঝতে না পারেন তাহলে ওই রোগের চিকিৎসা কিভাবে করবেন সেটা আপনি জানবেন কি করে? করবেন কি করে? আত্মার রোগ কি, কলবের রোগ কি, সেটা আছে কোরআন সুন্নার ভিতরে। এবং কোন রোগের কোন মেডিসিন প্রতিষেধক সেটা আছে কোথায়? কোরআন সুন্নার ভিতরে। যেই ব্যক্তি মেডিকেল সায়েন্সের কোনো বইয়েই পড়ে নাই সেই যদি বলে আমি চিকিৎসা করতে পারবো, সেটা কি বাস্তব ডাক্তার না ভুয়া এবং ভণ্ড ডাক্তার? যেই মেডিকেল সায়েন্সের বই পড়ে নাই সেই প্যারালাইসিসের চিকিৎসা কিভাবে করবে? ডায়াবেটিসের চিকিৎসা কিভাবে করবে? গ্যাস্ট্রিক, গায়ে জ্বর, এই ইত্যাদির যেগুলার শারীরিক রোগ সেগুলার চিকিৎসা কিভাবে করবে? মুসলমান যদি এই বডি চিকিৎসা করার জন্য যদি মেডিকেল সায়েন্সের বই পড়তে হয়, আল্লাহর কসম করে বলি, আপনার রুহের চিকিৎসা করার জন্য, কলবের চিকিৎসা করার জন্য সেই কলবের গাইড বোর্ড কোরআন এবং সুন্নাহ পড়তে হবে। অতএব যারা কোরআন এবং সুন্নাহ জানে না বলে আমরা আধ্যাত্মিক রাহবর, আধ্যাত্মিক রাহবর নয় ভুয়া এবং ভণ্ড রাহবর। অতএব আপনি যদি কলব পরিষ্কার করতে চান, মানুষের আধ্যাত্মিক চিকিৎসা যদি করতে চান, আগে সেই আধ্যাত্মিক রোগের বই এবং গাইড কোরআন এবং সুন্নাহর উপর গবেষণা করেন, না হলে পারবেন না। আমাদের দেশে বলে, নিমে তবিব হতরে যান, নিমে মোল্লা হতরে ইমাম। আধা ডাক্তারে মানুষ মারে আর আধা মৌলবি ইমান মারে। কি মারে? এক ডাক্তার গোরস্তানের পাশ দিয়ে যাওয়ার সময় মাথার মধ্যে রুমাল দেয়। কি দে? লোকেরা জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব মাথায় রুমাল কেন, চেহারায় পর্দা কেন, রুমাল কেন? ডাক্তার বলে, ভাই এই গোরস্তানের পাশ দিয়ে গেলে আমার খুব শরম লাগে, লজ্জা লাগে। কেন? কারণ এই গোরস্তানের অধিকাংশ লোক মারা গেছে আমার ওষুধ খেয়ে। আবার কি খেয়ে? ওষুধ খেয়ে।
কারণ নিমে তবিব খোদা জান, যে ব্যক্তি ডাক্তারি বুঝে না, না বুঝে চিকিৎসা করে মারাত্মক ডাক্তার সমাজের জন্য, সমাজের জন্য এটা অভিশাপ, অভিশপ্ত ডাক্তার, তার কারণে মানুষ মারা যাবে। নিমে মোল্লা হতরে ইমান, যে ব্যক্তি কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন হাদিসকে উপেক্ষা করে যে আধ্যাত্মিক রাহবর দাবি করে, মানুষের আধ্যাত্মিক চিকিৎসা করে, করবের চিকিৎসা করে, সেই আধ্যাত্মিক ডাক্তার নয়, ভণ্ড, ভণ্ড, ভণ্ড। এই জন্য আমার বন্ধুগণ, মানুষের কলবের চিকিৎসা করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে চিকিৎসা করতে হবে। কোরআনুল করিমকে বাদ দিয়ে যদি আপনি চিকিৎসা করতে যান, তাহলে রোগী মারা যাবে। কি মারা যাবে? এবার আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকমিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকমিজুল ইলমা বিকবযিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযা আন-নাস রুউসান জুহালান ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহর নবী ইরশাদ করেছেন, পৃথিবীর ভিতরে মানুষ জাহেল মুরুব্বদেরকে তারা ধর্মীয় নেতা হিসেবে গ্রহণ করবে। কাদেরকে? জাহেল মুরুব্বদেরকে ধর্মীয় নেতা হিসেবে গ্রহণ করবে, আধ্যাত্মিক রাহবর হিসেবে গ্রহণ করবে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলমিন, তাদের কাছে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করবে, বিভিন্ন ফতোয়া জিজ্ঞাসা করবে, তখন ফাআফতু বিগাইরি ইলমিন, তারা এলম সারা ফতোয়া দিবে, ওই ব্যক্তির ভিতরে কোরআন নেই, সুন্নাহ নেই, কোরআন সুন্নার কোন এলম নেই, জ্ঞান নেই, তারপরও সেই মানুষদেরকে ফতোয়া দিবে। কি দিবে? ফতোয়া দিবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত ফাদল্লু ওয়া আদল্লু, তখন ওই আধ্যাত্মিক রাহবর, ওই ধর্মীয় পীর যার কোরআন সুন্নার এলম নেই, এলম সারা যেই ফতোয়া দিবে, যেই এলম সারা রাহবরি করবে, ওই ব্যক্তি নিজেও গুমরা হবে, মানুষদেরকেও সেই গুমরা করে ফেলবে। কে বলেছেন? রসুল বলেছেন। কে বলেছেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম পরিষ্কার করেছেন, দুনিয়ার শেষ প্রান্তে কিয়ামতের পূর্বে লোকেরা জাহেল মুরুক্কদেরকে ধর্মীয় নেতা মানবে, তাদের কাছে ফতোয়া চাইবে, জিজ্ঞাসা করবে, তার মানে হলো হয়তো তাদের কাছে গিয়ে তারা ওয়াজ শুনবে, তাদের কাছে গিয়ে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করবে, অথবা তাদেরকে দাওয়াত দিয়ে বিভিন্ন মঞ্চের মধ্যে এনে তাদের মাধ্যমে ওয়াজ নসিহত শুনবে, অথবা তারা মানুষদেরকে দাওয়াতে তবলীগের কাজ করবে। যখন ওই সমস্ত মুরুক্ক জাহেল ধর্মীয় নেতারা আধ্যাত্মিক রাহবরা যখন মানুষদেরকে ফতোয়া দিবে এলম ছাড়া, নবীজি বলেন ফাদল্লু ওয়া আদল্লু, তখন ফতোয়া দেনেওয়ালা ওই ব্যক্তি গুমরা, যারা ফতোয়া গ্রহণ করবে তারও গুমরা, তারও ফতভ্রষ্ট। অতএব নিজে কোরআন সুন্নাহ যদি জানেন, কোরআন সুন্নাহ মতো আমল করবেন, নিজে কোরআন সুন্নাহ না জানলে, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ জানে তার দ্বারস্থ হবেন, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ জানে তার কি হবেন? আল্লাহর নবী বিশ্বনবী আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফের রওয়ায়াত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি যামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবী ইরশাদ করেছেন, মানুষের উপর এমন একটি মুহূর্ত আসবে, এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি
ইল্লা ইসমুহু, তখন মানুষের মধ্যে ইসলামের নাম থাকবে, বাস্তব মুসলমানই থাকবে না। কি থাকবে? বাস্তব মুসলমানই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন থাকবে, কুরআনের কপি থাকবে, ঘরের মধ্যে কুরআন থাকবে, কিন্তু কুরআন মতে জীবন পরিচালনা করার এই আমল থাকবে না, অভ্যাস থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তখন মসজিদগুলো আবাদ হবে, খুব সুন্দর হবে, কিন্তু মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না। হেদায়েত মসজিদ থেকে সঠিক কোরআন সুন্নাহর আলোচনা হবে না, মসজিদ থেকে সুন্নাহর পরিবর্তে বেদাতের আলোচনা হবে, মসজিদ থেকে তাওহীদের পরিবর্তে শিরিকের আলোচনা হবে। মসজিদটা হেদায়ত শূন্য হয়ে যাবে, মসজিদ থেকে সঠিক হেদায়তের আলোচনা হবে না। আল্লাহ তুমি বলেছেন উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা, ওই সময়ের মধ্যে কিছু আলেম হবে, যে আলেমগুলা পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, যে আলেমগুলা কোরআন সুন্নাহকে উপেক্ষা করে দুনিয়ার লোভে শিরিক এবং বেদাতের পৃষ্ঠপোষকতা করবে আল্লাহর নবীর বাসায়, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে সেই সমস্ত আলেমরাই হবে সবচেয়ে নিকৃষ্ট। এরপরে নবীজি বলেন তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউর, ওই সমস্ত আলেম নামের কলঙ্ক বন্ডদের থেকেই ফিতনা ফসাদ সমাজের মধ্যে বের হয়ে পড়বে, আবার এদেরকেই সেই ফিতনা ফসাদের বেড মুসলমান ক্রিয়া খারাপ ক্রিয়া তাদেরকেই মুসলমান ভোগ করতে হবে। বর্তমান সমাজের মধ্যে সুন্নতের পরিবর্তে বেদাতের পক্ষে বলার মতো মৌলবি আছে কি নাই? তাওহীদের বিপরীতে শিরিকের পক্ষে বলার মতো মৌলবি আছে কি নাই? আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون, নবী দিয়ে ارشاد করেছেন শেষ জমানার মধ্যে কিয়ামতের পূর্বে আলেম নামের কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব মিথ্যাবাদী বন্ড বের হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন কথা তারা বলবে, শরীয়তের এমন মাসালা বলবে যেই মাসালা তোমার বাপ শুনে নাই, তোমার দাদা শুনে নাই, হয়তো 100 বছর আগে সেইগুলা পাওয়া যায়, 200 বছর আগে পাওয়া যায় না, 200 বছর আগে পাওয়া যায়, 300 বছর আগে পাওয়া যায় না, এমন এমন আমলের কথা বলবে, মাসালা বলবে, হাদিসের কথা বলবে যেইগুলা সাহাবায়ে কেরাম বলে নাই, তাবেইন বলে নাই, তবে তাবেইন বলে নাই, আইম্মায়ে মুজতাহিদিন বলে নাই, যেই সমস্ত মাসালা, যেই সমস্ত হাদিস, যেই সমস্ত কথা কোরআন এবং সুন্নার ভিতরে নেই, কোরআন সুন্না সাপোর্ট করে না, এই সমস্ত কথা তারা বলবে, তারা কি বর্তমান বলে কিনা? এমন এমন বেদাতের কথা বলে যার ইতিহাস সাহাবায়ে কেরামের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাবেঈনের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তবে তাবেঈনের মধ্যে খুঁজে পাওয়া যায় না, কোনারে কোরআনের ভিতরে নাই, হাদিসের ভিতরে নাই, সাহাবায়ে কেরামের আমলের ভিতরে নাই, বর্তমান নব আবিষ্কৃত সেই রকম মশলা আছে কি নাই? সেই রকম কথা অনেক খুজুররা বলে কি না? আল্লাহর নবী বললেন তারা বলবে, মনে রাখবা তারা হচ্ছে শেষ জমানার দাজ্জাল এবং ভণ্ড, তারা মিথ্যাবাদী। নবীজি এর পরে বলেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সেই সমস্ত বেদাতি বন্ডবি মৌলবীদের বন্ড মৌলবীদেরকে তোমাদের কাছে আসতেও দিবে না, তোমরা তাদের কাছেও যাবে না। কেন? লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম, যাতে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তোমাদেরকে গোমরাহ না করতে পারে, যাতে তারা তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে, এই জন্য বেদাতি বন্ড মৌলবীদের কাছেও তোমরা যাবে না, তাদেরকেও তোমাদের পাশে আসতে দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, যেই ব্যক্তি কোন বিদআতকে সম্মান করলো ওই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করলো। সবচেয়ে নিকৃষ্ট জিনিস যেগুলা আমার যুগ আমার সাহাবের যুগ খৈরুল কুরুন তাবেঈন তবে তাবেঈনের যুগের পরে যেগুলা ধর্মের নামে ইসলামের নামে আবিষ্কৃত হবে সেই সমস্ত বেদাত হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বস্তু। সবচেয়ে কি বস্তু? নিকৃষ্ট। এরপরে নবী দিয়ে ইরশাদ করেছেন ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহী। মনে রাখবেন বেদাতের মধ্যে কোনো হেদায়ত নাই। বেদাতের মধ্যে কি নাই? হেদায়ত নাই। আল্লাহর নবী আরেক হাদিসে ইরশাদ করেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের এই ইসলামের মধ্যে এই ধর্মের মধ্যে নতুন কোন কিছু আবিষ্কার করবে যেটা কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে পাওয়া যায় না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যানযোগ্য। ইসলাম সেটাকে প্রত্যাখ্যান করে, ও মুসলমান তোমরাও সেটাকে প্রত্যাখ্যান করবে। আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস হযরতে ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী দিয়ে ইরশাদ করেছেন ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নবী দিয়ে ইরশাদ করেছেন উম্মত আমার পরে তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অসংখ্য ইখতিলাফ মতভেদ তোমরা পাবে। কেউ বলবে এই কাজটা করো, কেউ বলবে করবো না, কেউ বলবে এটা করা জায়েজ, কেউ বলে না জায়েজ, কেউ বলবে সুন্নত, কেউ বলবে বেদাত, এইরকম ইখতিলাফ বর্তমান আছে কি নাই? একদল বলে আজানের আগে সালাত ও সালাম দেওয়া জায়েজ, আরেকদল বলে আজানের আগে সালাত ও সালাম দেওয়া কি নাই? জায়েজ নাই। একদল বলে জানাজার নামাজের পরে লাশ সামনে রেখে মোনাজাত করা যাবে, আরেকদল বলে মোনাজাত করা যাবে না, আছে কি নাই? আল্লাহর নবী বলেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এই রকম অসংখ্য ইখতিলাফ জমিনের মধ্যে দেখা দিবে, তোমরা দেখতে পাবে, তখন তোমাদের করণীয় কি? ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাকে মজবুত করে ধরবে, আমার ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদীন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা আবু বকর ওমর ওসমান আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খুলাফায়ে রাশিদার সুন্নাহ এবং আদর্শকে তোমরা মজবুত করে ধরবে, তোমরা দেখবে যেই কাজটা সম্পর্কে ইখতিলাফ হচ্ছে, মতবিরোধ হচ্ছে, সেটা আমি রসুল করেছি কি, আমি রসুল করছি কিনা, আমার জমানার মধ্যে ছিল কিনা, আমার সাহাবায়ে কেরাম বিশেষ করে খোলাফায়ে রাশেদা জমানার মধ্যে সেটা ছিল কিনা, সেটা তোমরা দেখবে। যদি তাদের সুন্নাহ এবং তরিকা আদর্শের ভিতরে পাওয়া যায় তাহলে তোমরা সেটাকে মজবুত করে ধরবে, আর যদি তাদের জমানার মধ্যে পাওয়া না যায়, আমার সুন্নাহ যদি সাপোর্ট না করে, খোলাফায়ে রাশেদার সুন্নাহ যদি সাপোর্ট না করে, সাহাবায়ে কেরামের আদর্শ যদি সেটা সাপোর্ট না করে, তাহলে তোমরা সেটা থেকে দূরে থাকবে। কি থাকবে? তাবাসসাকু বিহা, আমার সুন্নাহ খুলাফায়ে রাশিদার সুন্নাহকে মজবুত করে ধরো। ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিস, তোমরা মাটির মাটির দাগ দিয়ে মজবুত করে ধরবে, কারণ শেষ জমানার মধ্যে এমন ফিতনা হবে তোমাদেরকে টেনে হিজড়ে দিকে নিয়ে যাবে, শিরিকের দিকে নিয়ে যাবে। এই জন্য নবীজি বলেন আমার সুন্নাকে মজবুত করে ধরতে হবে, মাটির দাঁত দিয়ে চেপে মজবুত করে ধরতে হবে। এরপরে নবীজি বলেন ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, আমার সমানার পরে সাহাবায়ে
মানব আবিষ্কৃত হবে, তোমরা সেইগুলা থেকে দূরে থাকবে। কি থাকবে? দূরে থাকবে। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, এবং প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। অতএব যেই বিষয়ে ইখতিলাফ আছে সেই বিষয়গুলা ছাড়তে হবে। কি করতে হবে? আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মত দা মা ইউরিবু কিলা মা লা ইউরিবু, উম্মত সেই জিনিস তোমার অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি করে না, যেই বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নাই সেটাকে মজবুত করে ধরো। আর যেই বিষয় নিয়ে ইখতিলাফ আছে সেটাকে তোমরা কি করো? পরিহার করো। নামাজ নিয়ে ইখতিলাফ আছে? সবাই বলে নামাজ ফরজ, এই জন্য নামাজ পড়বেন। রোজা নিয়ে কোনো মতবিরোধ নেই, রোজা রাখবেন। হজ যাকাত নিয়ে কোনো মতবিরোধ নেই, সবাই বলে হজ যাকাতের কথা, সেগুলা করবেন। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মিথ্যা ছাড়ো, বিশ্বাসঘাতকতা ছাড়ো, গালাগালি ছাড়ো, জুলুম অত্যাচার অবিচার ছাড়ো, এইগুলার মধ্যে কোনো ইখতিলাফ আছে না, এই জন্য এইগুলা তোমরা ছাড়ো। যেই বিষয়ে ইখতিলাফ আছে, একদল বলে করা যাবে আর একদল বলে করা যাবে না, একদল বলে সুন্নাহ আর একদল বলে বেদা। ওরে মানুষ, তোমার ভিতরে যেই বিবেক আছে, তোমার বিবেক তো বলে তুমি সেগুলা ছেড়ে দাও, নবীর হাদিসও বলে সেগুলা ছেড়ে দাও। একটা মেসাল দিলে বুঝবেন। এক ব্যক্তি বলতেছে গর্তের মধ্যে বড় মাছ আছে। কি আছে? মাছ। আরেক ব্যক্তি বলতেছে বিষাক্ত সাপ আছে। বিষাক্ত কি আছে? যেই ব্যক্তির মাথা ঠিক আছে, যার ব্রেন ঠিক আছে, ওই ব্যক্তি ওই গর্তের মধ্যে হাত দিবে? ওই ব্যক্তি বলবে যে যদি মাছও হয়ে থাকে, সাপ যদি নাও হয়, মাছ তো দুনিয়ার মধ্যে মাছের অভাব আছে না? অভাব নাই। এই মাছটা না খাইলেও কি হয়েছে? আর যদি সাপ হয় তাহলে তো শেষ, তাহলে কি? অতএব কেউ যদি বলে এখানে সাপ আছে, কেউ যদি বলে এখানে মাছ আছে, যেই ব্যক্তির বিবেক ঠিক আছে, যার বুদ্ধি বিবেচনা ঠিক আছে, যেই ব্যক্তি পাগল নয়, ওই ব্যক্তির সেখানে হাত দিবে না। কারণ সেই বলবে মাছ থাকলে তো ভালো কথা, আর এই মাছটা না খাইলেও কি হয়েছে? দুনিয়ার মধ্যে মাছের কোনো অভাব নাই। আর যদি বিষাক্ত সাপ হয় তাহলে হাত দেওয়ার সাথে সাথেই তো আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য যেই ব্যক্তি বিচক্ষণ, যার বিবেক ঠিক আছে, যার আকল ঠিক আছে, ওই ব্যক্তি ওই গর্তের মধ্যে হাত দিবে না। ঠিক তেমনি ভাবে কিছু আলেম বলে আজানের আগে সালাতু সালাম বেদাত, আবার কিছু বলে সুন্নাত, কিছু বলে কি? কিছু আলেম বলে জানাজার পরে লাশ সামনে রেখে সম্মিলিত ভাবে মুনাজাত করা সুন্নাত, কিছু বলে বেদাত, কিছু বলে কি? ও মুসলমান, যদি সুন্নাত হয় তাহলে মনে রাখবেন, যদি মুস্তাহাব বা সুন্নাত হয়, এটা তো ফরজ নয়, ওয়াজিব নয়, ফরজ নয়। পৃথিবীর ভিতরে সুন্নতের কি কোনো অভাব আছে? সুন্নত না করলে জাহান্নামে যেতে হবে এমন কোনো কিছু আছে নাকি? নাই। আর যদি বেদাত হয় তাহলে নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির ঠিকানা জাহান্নামে। আল্লাহর নবী আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারীর মধ্যে হাদিসটা আসছে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কিছু উম্মত হাউজে কৌসরের পানি পান করার জন্য যাবে, সামনে পর্দা পড়ে যাবে। নবীজি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দেখতে তো মনে হয় আমার উম্মত পর্দা কেন পড়ে গেছে? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওরে নবী তোমার উম্মত ঠিক আছে, কিন্তু তারা তুমি দুনিয়া থেকে চলে আসার পরে ইসলামকে ঠিক রাখে নাই, সেখানে রদ বদল করেছিল, পরিবর্তন করেছিল, যোগ বিয়োগ করেছিল, তারা সুন্নার নামে বিদআত করেছিল। এই কথা যখন বলবে তখন নবীজি বলবেন, সহকান সহকা লিবান গাইয়ার বাদি, এখান থেকে দূর হয়ে যা বেদাতে কুদাকার, এখান থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, তাদের কপালে বেদাতিদের কপালে হাউজে কৌসরের পানি জুটবে না। এই জন্য যারা বিচক্ষণ তারা বলবে যে যেই বিষয়ে ইখতিলাফ আছে সেটা আমি করতে পারবো না, কারণ যদি বিষাক্ত সাপ হয় তাহলে ধ্বংস হয়ে যাব।
যদি বেদাত হয় তাহলে কি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই জন্য নবী বলেন দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। নবী বলে উম্মত, যেই জিনিসটার ভিতরে কোনো ইখতিলাফ নাই, মতভেদ নাই, যেটা তোমাকে সন্দেহের মধ্যে লিপ্ত করে না, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, সেই কাজটা যেটা সন্দেহে লিপ্ত করে না সেটা করো, আর যেটা সন্দেহের মধ্যে লিপ্ত করে সেটা তুমি ছেড়ে দাও। সেটা তুমি কি করো? ছেড়ে দাও। এই জন্য বেদাত চাপতে হবে। মনে রাখবেন, বেদাতের মধ্যে কোনো কি নাই, হেদায়াত নাই। বেদাতের মধ্যে কি নাই, হেদায়াত নাই। বর্তমান আমাদের সমাজে যেই বেদাত গুলো চলে, এই বেদাতের পক্ষে সহিহ হাদিস দূরের কথা, যঈফ হাদিসও নাই। এমনি আম পাবলিককে তারা বিভিন্ন হাদিস বলে, আওয়ামরা হাদিস আর বুঝলো কি বুঝবে, হাদিস বুঝলো কি বুঝবে। এই জন্য মুসলমান আম পাবলিককে গুমরা করবেন না, পদভ্রষ্ট করবেন না, তাদেরকে আপনি হেদায়েতের পথে নিয়ে আসবেন। মিথ্যা কথা বলবেন না, সঠিক কোরআনের কথা বলবেন, সুন্নার কথা বলবেন। আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, যেই সমস্ত ওয়াইজ বক্তা খতিব কোরআন সুন্নার সঠিক কথা বলবে না, মিথ্যা কথা বলবে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের কেসি দিয়া ওই সমস্ত আলেম বক্তা ওয়াইজদের জিহ্বা কেটে ফেলা হবে। অতএব মানুষকে কথা বলতে হবে সঠিক কথা। কি কথা? সঠিক কথা। কোরআন সুন্নাহ যেটাকে সাপোর্ট করে সেটা বলবেন। রিজিকের মালিক রাজ্জাক। রিজিকের মালিক কে? চাকরি থাকলেও কি না থাকলেও কি, মানুষ সম্মান করলেও কি না করলেও কি, হাদিয়া তোহফা দিলেও কি না দিলেও কি, যারে আল্লাহ সম্মান করবে পৃথিবীর কেউ তারে লাঞ্ছিত করতে পারবে না। অতএব সম্পূর্ণ তাওয়াক্কুল করতে হবে কার উপর? এই জন্য মুসলমান বলতেছিলাম, কোরআন সুন্নাহ যেটাকে সাপোর্ট করে আমরা সেটাকে সাপোর্ট করি। কোরআন সুন্নাহর বিরোধী পৃথিবীর কেউ যদি কোনো কথা বলে আপনি সেটা মানতে পারবেন? আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী দিয়ে ইরশাদ করেছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর মধ্যে কারো সন্তুষ্টি অর্জন করা, কারো আনুগত্য করা, অনুসরণ করা, সেটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। কোনো মুসলমানের জন্য কি নাই? জায়েজ নাই। অতএব আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে সন্তুষ্ট করা কি নয়, বৈধ? কোরআন সুন্নাহ যেটাকে সাপোর্ট করে না সেটাকে আমরা সাপোর্ট করতে কি নয় রাজি? যেই ব্যক্তির সাথে, যেই ব্যক্তির কাছে কোরআন সুন্নাহ নাই তার সাথে আমাদের সম্পর্ক নাই। যেই দরবারের মধ্যে কোরআন সুন্নাহ নাই সেই দরবারের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। ও মুসলমান, একজন ব্যক্তি হক্কানি পীর নাকি বন্ডবীর সেটা বোঝার জন্য আমি মসজিদের মধ্যে বলেছিলাম, হক্কানি পীর হওয়ার জন্য পাঁচটা কাজ লাগবে। কয়টা? পাঁচটা কাজ লাগবে। এক নম্বর হারাম কাজ চাপতে হবে, দুই নম্বর সমস্ত ফরজ কাজ করতে হবে, তিন নম্বর সমস্ত ওয়াজিব করতে হবে, চার নম্বর সুন্নতে মুআক্কাদার উপর আমল করতে হবে, পাঁচ নম্বর নফল এবং মুস্তাহাববাতকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে। এই পাঁচটা কাজ যেই ব্যক্তি করে সেই হক্কানি পীর। সেই কি? এবং যেই ব্যক্তি হক্কানি পীর হবে, যেই ব্যক্তি ওয়ারাসাতুল্লাম বিয়া হবে, দায়িত্ব সেটা, দায়িত্ব কয়টা? কোরআনের দিকে তাকান। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলেন, যারা হক্কানি পীর, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর আওলাদ দাবি করে, যারা নবীর উত্তরসূরি দাবি করে, তাদের কর্মসূচি হবে চারটা। কয়টা? চারটা। এক নাম্বার, তারা মানুষদেরকে, মরিদদেরকে, আম মুসলমানদেরকে, সাধারণ মুসলমানদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে। কার কোরআন? তো যেই ব্যক্তি কোরআন শুদ্ধ করে পড়তেই পারে না সেই মানুষকে শোনাবে কি করে? তাহলে সত্যিকারের হক্কানি পীর হওয়ার জন্য আল্লাহর নবীর ওয়ারাসাতুল আম্বিয়া উত্তরসূরি হওয়ার জন্য
বিশুদ্ধ তেলাওয়াত জানতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত জানতে হবে। কারণ তার এক নম্বর দায়িত্ব হচ্ছে মানুষকে কোরআনের তেলাওয়াত শোনাবে, দুই নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষদেরকে কোরআনের কিতাবের তালিম দিবে। কি দিবে? একটা কোরআনের তেলাওয়াত, দুই নম্বর কোরআনের অর্থ, তাফসীর, মর্ম, মানি। শুধু তেলাওয়াত করলে হবে না, কারণ কোরআন শুধু অক্ষরের নাম নয়। কোরআন কাকে বলে? আপনি কিতাব করেন, মানুষের সামনে কোরআনের তেলাওয়াত করতে হবে, দুই নম্বর কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা মানুষকে তালিম দিতে হবে। আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ বলেন হুদাল্লিন্নাস, হুদাল্লিল আলামিন, হুদাল্লিল মুত্তাকিন, অসংখ্য আয়াত। যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, অতএব কোরআনের তালিম মানুষকে দিতে হবে। কোরআনের অর্থ, কোরআনের তাফসীর, কোরআনের মর্ম মানুষের সামনে উপস্থাপন করতে হবে। দুই নম্বর দায়িত্ব ওয়াল হিকমাত, মানুষকে হিকমত শিক্ষা দিতে হবে। হিকমত মানে কি? অনেকেই বলেছেন হিকমত মানে হচ্ছে হাদিস, মানুষকে হাদিস শিক্ষা দিতে হবে, কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। আবার অনেকেই বলেছেন হিকমা শব্দের অর্থ হচ্ছে ফাকাহ ফিদ দ্বীন, দ্বীনি বুঝ, দ্বীনি মাসআলা, নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, কিভাবে কাজ করলে ঈমান থাকবে, কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এই সব কিছু মানুষদেরকে শিক্ষা দিতে হবে। চার নম্বর কর্মসূচি ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়াতু নাফস করবে, মানুষের অন্তর শুদ্ধ করবে। অন্তর কি করবে? শুদ্ধ করবে। এইচ্ছে বলেন অন্তর ঠিক হয় কি গুনাহ করলে না না করলে? না করলে অন্তর পরিষ্কার হয়, গুনাহ না করলে, সওয়াবের কাজ করলে। যেহেতু হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যখন একটা গুনাহের কাজ করে তখন তার কলবের ভিতরে নুকতাতুন সৌদা, কালো একটা দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে তার কলবটা অন্ধকার হয়ে যায়। যেই ব্যক্তি নিজে গুনাহ করে সেই কলব পরিষ্কার করবে। কি করে পরিষ্কার করবে? মানুষের আত্মা পরিশুদ্ধ করার জন্য নিজেকে গুনাহের কাজ ছাড়তে হবে। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি রোজা রাখে না, যেই ব্যক্তি পর্দা করে না, যেই ব্যক্তির দরবারে মহিলা যায় বেপর্দা মহিলাদেরকে সামনে নিয়ে বায়াত করায়, যেই ব্যক্তি বেদাতের সাথে সম্পর্ক, যেই ব্যক্তি শিরিকের সাথে সম্পর্ক, তার অন্তরটাই তো পরিষ্কার নয়, অপরিষ্কার। যেই ব্যক্তি নিজের অন্তরটা অপরিষ্কার, সেই আরেকজনের অন্তর কিভাবে পরিষ্কার করবে? আপনার কাপড়ে যদি ময়লা লাগে, নাপাকি লাগে, আপনি যদি সেই নাপাকি বলদের পেশাব দিয়ে পরিষ্কার করেন, নাপাকি দূর হবে না আরো পুরোটাই নাপাক হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির অন্তরটা অপরিষ্কার, যেই গুনাহের কাজ করে নিজের আত্মাটা আজার শুদ্ধ নয়, আপনি যদি তার কাছে যান আত্মশুদ্ধি করার জন্যে, আপনি যদি তার কাছে যান কলব পরিষ্কার করার জন্যে, আল্লাহর কসম পরিষ্কার হওয়া দূরের কথা। বলদের পেশাব দিয়ে মহিলা দুইলে যেমন যাহা পরিষ্কার ছিল তাহা পর্যন্ত অপরিষ্কার হয়ে যাবে, যাহা পাক ছিল তাহা পর্যন্ত নাপাক হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে বন্ডদের কাছে কলব পরিষ্কার করার জন্য গেলে তাহলে যেটা অপরিষ্কার আছে সেটা পর্যন্ত অপরিষ্কার এবং নষ্ট হয়ে যাবে। অতএব তাজকিয়াতু নাফস করার জন্য আগে নিজের অন্তর কি করতে হবে? পরিষ্কার করতে হবে, নিজেকে গুনাহ মুক্ত থাকতে হবে। অতএব বললাম হক্কানি পীর হওয়ার জন্য পাঁচটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুনাহের কাজ ছাড়তে হবে, দুই নাম্বার সমস্ত ফরজ কাজ করতে হবে, তিন নাম্বার ওয়াজিব করতে হবে, সাত নাম্বার সুন্নতে মুয়াক্কাদা করতে হবে, পাঁচ নাম্বার মুস্তাহাব এবং নফল আমলকে অভ্যাসে পরিণত করতে হবে। এরপরে রাহবর হবে।
শিক্ষা দিতে হবে। তিন নম্বর, মানুষকে শরীয়তের বিভিন্ন মাসালা অথবা হাদিস সুন্নাহ এগুলা শিক্ষা দিতে হবে। চার নম্বর, মানুষের কলব এবং অন্তর পরিষ্কার করতে হবে। এটাই হচ্ছে মুসলমান। বয়ান শেষ, যাহা বললাম কোরআন সুন্নাহর বাহিরে কোন কথা আছে? নিজেকে শুদ্ধ করেন, শুদ্ধ না করলে তো খারাপ লাগবে। আমল করার জন্য চেষ্টা করবেন, কি করার জন্য? আমল করার জন্য চেষ্টা করবেন। এবং এরপরের কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মসজিদের মধ্যে যে আলোচনা করি, আপনারা নিয়ে আসেন, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য রসুলের পক্ষ থেকে যে দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া, সেই দায়িত্বকে সামনে রেখে আমরা কথা বলি। এই জন্য আমি এই মসজিদের খতিব আজকে পরিষ্কার করে দিচ্ছি। এখানে আমি শুনেছি অনেকেই নাকি আমাকে মুনাজারার জন্য ডাকছে, আমি তাকে যাই নাই, এরকম অনেকেই বলছে আমি শুনছি। এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি পরিষ্কার বলছি, মুনাজারা কাহাকে বলে? মুনাজারা করার জন্য কোরআন সুন্নাহর উপরে আলেম থাকতে হবে। যে ব্যক্তি মুনাজারা করবে কোরআনে আছে কি জানার জন্য 30 পারা কোরআনের তার কি থাকতে হবে? আলেম থাকতে হবে। হাদিসের উপর তার কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। তো যে ব্যক্তি আরো আরবি জানে না, আল্লাহর রহমতে আপনারা জানেন আমি মসজিদের মধ্যে যাহা বয়ান করি তাহা আরবিতে তাকরির করি। আমি কখনো খুতবা হাতে নিই নাই, এবং বর্তমানে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ। কি অনেক অনেক আলেম আছে যারা আমাদেরকে মুনাজারার জন্য ডাকে, আল্লাহর রহমতে আমার সামনে আমার মনে হয় বুখারী শরীফের নামটা আমার সামনে পরিষ্কার করে বলতে পারবে না। আল্লাহর রহমতে আমি বুখারী শরীফ পড়াই, আল্লাহ শুকরিয়া। আমি শাইখুল হাদিস, আমি বুখারী শরীফ পড়াই, তিরমিজি শরীফ আমি পড়াই, বাংলা নয় আরবি পড়াই। 30 পারা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আলহামদুলিল্লাহ সব গ্রন্থ আমি পড়াইতে পারি। যিনি বুখারী পড়ায় সব কিনে পড়াইতে পারবে। অনেকে আমাকে বলে, হুজুর আপনি মুফতি সামনে, আলহামদুলিল্লাহ আজকে 10-12 বছর থেকে যেই কিতাব পড়ে মুফতি হয় সেগুলো পড়াই। বুখারী শরীফ যেই পড়ায় তাকে বলে শাইখুল হাদিস। কি বলে? আমি বুখারী পড়াই,
আপনি আমার সাথে মুনাজারা করতে হলে বুখারীর মধ্যে কোন হাদিস আছে এবার পড়ে আপনাকে জানতে হবে। আমি যদি বলি বুখারীতে আছে, আপনি যদি আরবি না বুঝেন বলবেন দেখেন সব কালো কালো দেখা যাচ্ছে। আগে আপনাকে আপনি কোরআন হাদিস বুঝেন কিনা, বুখারী মুসলিম তিরমিজি নসাই ইবনে মাজাহ বুঝেন কিনা সেটা আগে পরীক্ষা দিতে হবে। আমার থেকে পরীক্ষা নেবেন? অতএব আমাদের সাথে বসলে ওই সমস্ত ব্যক্তিরা বলবে বসতে বসবে যারা কোরআন সুন্নার উপর পারদর্শী। যেই ব্যক্তি 30 পারা কোরআন বুঝে, কোরআনের তাফসীর বুঝে, আরবি ভাষা যেই বুঝে, যেই সুন্না বুঝে, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নসাই ইবনে মাজাহ বিশেষ করে সহিহ সিত্তার কিতাব যেই পড়ানোর যোগ্যতা রাখে সেই আমাদের সাথে বসতে পারবে। রাস্তাঘাটে কি মুনাজারা হয়? না, মুনাজারার সিস্টেম আছে। আপনি মুনাজারা করলে কোন বিষয়ের উপর করবেন, ওই বিষয়ে আপনার আকীদা কি, আমার আকীদা কি, সেটা ক্লিয়ার করতে হবে। এবং কি কি কিতাব থেকে আপনি রেফারেন্স দিবেন, আপনি যদি আপনার বাপ দাদা আপনার ওই যে অমুক সাপ তমুক সাপ এগুলা রেফারেন্স আমি মানবো, আমি যদি আমাদের মুরব্বীদের রেফারেন্স দিই আপনি মানবেন? আপনাকে রেফারেন্স দিতে হবে কোরআন থেকে, কোরআন না থাকলে হাদিসে, হাদিস থেকে আপনি বুখারী, এরপরে মুসলিম, এরপরে আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ। একটা নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম মতে আপনি দিবেন। কোরআন নাই, সুন্নাহ নাই, এজমা নাই, কিয়াস নাই। এজমা মানে কি, আমার আপনার এজমা নাকি সাহাবায়ে কেরামের এজমা, ফুকাহায়ে কেরামের এজমা? কিয়াস মানে আমার আপনার কিয়াস নয়, কিয়াস মানে এটা সাহাবায়ে কেরামদের কিয়াস, এটা হচ্ছে তাবেয়ীন, তবে তাবেয়ীন নাই, মানে মুস্তাহিদিনদের কিয়াস। অতএব অমুক সাহেবের কিতাব, অমুক সাহেবের বই, অমুক সাহেবের এই ম্যাগাজিন মজাল্লা এই সমস্ত দলিল দিয়ে মানুষকে দুঃখা করবেন, দুঃখা দিবেন। সম্পূর্ণ কোরআনে কি বলে, হাদিস কি বলে, তফসির কিতাবের মধ্যে যেই তফসিরের কিতাবগুলো সবার কাছে গ্রহণযোগ্য সেই রকম তফসিরের কিতাব থেকে রেফারেন্স দিতে হবে, যেই ফতোয়ার কিতাব সকলের কাছে গ্রহণযোগ্য সেই রকম ফতোয়ার কিতাব থেকে রেফারেন্স দিতে হবে, হাদিসের কিতাব থেকে রেফারেন্স দিতে হবে। কোরআন নাই, হাদিস নাই, অমুক সুয়ুতি বলছে, অমুক বলছে, তমুক বলছে, বয়ানি বলছে, ওই বলছে, সেই বলছে, এগুলো কোনো রেফারেন্স চলো? কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স দিতে হবে। অতএব পরিষ্কার, এই দেশের মধ্যে যারা কোরআন সুন্নাহর উপর পারদর্শী, যেই ব্যক্তি বুখারী পড়াইতে পারে, যেই ব্যক্তি সহিহ সিত্তার কিতাব পড়াইতে পারে, ওই রকম অভিজ্ঞ ব্যক্তির সাথে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি বসার জন্য প্রস্তুত। সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি শুধু কোই মাদ্রাসার ছাত্র নই, আমি সারা বাংলাদেশের কোই মাদ্রাসার ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, প্রত্যেকটা কেন্দ্রীয় পরীক্ষা আমি এক নম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্সের পুরো বিশ্ববিদ্যালয়ের আমি 3 নম্বর ছাত্র, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার, চট্টগ্রামের কয়েকজন বাছাই করলে আমার রেজাল্ট উপরে। অতএব এখানে আপনারা এই কথা মনে করবেন, আপনি চিল্লাই চলে গেছেন, চিল্লাই নয়, আমি বুখারী শরীফ পড়াই, তিরমিজি পড়াই, তফসিরের অসংখ্য কিতাব পড়াইছি, অতএব ভয়ের কোনো কারণ নাই, আমরা আল্লাহকে ভয় করি। অতএব আমি পরিষ্কার বলছি, আমাদের উদ্দেশ্য মানুষ কিভাবে কোরআন এবং সুন্নামুখে হয়, মানুষ কিভাবে বেদাত মুক্ত হয়, মানুষ কিভাবে শিরিক মুক্ত হয়, মানুষ কিভাবে জান্নাতের পথ পায়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, সেটা করার জন্য চেষ্টা করব। আল্লাহ সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আজকে আছে কালকে নাই, দুনিয়ার সম্পদ আপনার বন্ধু হয় কখনো দুশ্মন হয় নাকি না, কিন্তু এখানে যে এলএম বিতরণ করা হবে এই এলএমটা দুনিয়াও আপনার বন্ধু হয়ে থাকবে, কবরও আপনার সাথী হয়ে থাকবে, ঠিক কি না? দৌলত বিতরণ হবে সেগুলো নেওয়ার আমাদের আগ্রহ নেই, যদি এখানে দুনিয়ার দৌলত বিতরণ হতো মানুষের অভাব হতো, আজকে পাবলিসিটি করছে না, যদি বলতো মন্যা ফারা অমুক অমুক জায়গায় এশার নামাজের পরে প্রতিটা মানুষকে 100 টাকা করে দেওয়া হবে, আজকে মানুষের জায়গা হতো? হ্যাঁ, 50 টাকা দিলে তো চলে আসতো, আসতো কি না? এই সম্পদের কোনো দাম আছে? মাহফিল কমিটি আপনাদের অনুরোধ করেছে একটু সামনে চলে আসার জন্য, পিছনে বাইরে বসতে পারতেছে না, একটু কষ্ট করে সামনে চলে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।
তাহলে বাবারা এখান থেকে যেই দৌলত গুলো বিতরণ হবে সেগুলো কবরে বন্ধু হয়ে থাকবে ঠিক কিনা? এখান থেকে একটা মাসালা শিখে গেলেন, কোরআনে সরাসরি একটা আয়াত শিখে গেলেন, এটা যদি আপনি নিয়ে বাড়ি যেতে পারেন, দুনিয়াতে তো আপনাকে সাহায্য করবে, ফায়দা হবে, আবার মরে গেলে এই আমলটা কবরও চলে যাবে ঠিক কিনা? দুনিয়ার 100 টাকা দিলে সেটা কবরে যাবে? যাবে না। সেজন্য আমি এলাকার বিশেষ করে মুরব্বী বাবাদেরকে বলছি, একটু আপনার ছেলে একটু অসুবিধার জন্য আসেন, আপনার ছেলের বয়সে আমি কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন বাবা। ভাই ইংলিশটা বলে কেন বললি? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, এটা হলো একটা জান্নাতের বাগান, এটা যে জান্নাতের বাগান তার মধ্যে কোনো সন্দেহ নাই। বাবারে ছোট্ট মানুষ, প্রত্যেক কথার পেছনে কোরআন থেকে দলিল দেব, সহিহ বুখারী শরীফের রেফারেন্স দেব, আমি যা কথা বলবো আমার সামনে কয়েকটা কিতাব এনেছি, এই কিতাবগুলো থেকে বলবো, একটা কথাও নিজ থেকে বানিয়ে বলবো না। কালকে যদি দোষারোপ করেন, এই কিতাবগুলো যারা লিখেছেন তাদেরকে দোষারোপ করিয়েন। বাবা আমার কোনো যোগ্যতা নাই, আমি নিজ থেকে কথা বলার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই, আমি ছোট্ট মানুষ, দুর্বল মানুষ, আপনাদেরকে শুধু জাস্ট ফটোকপি এই কিতাবের মধ্যে পড়েছি বাবা, এই কিতাবটা যিনি লিখেছেন ওনাকে দোষারোপ করিয়েন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবা, এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনি বসবেন গুনাগার হয়ে, কিন্তু জান্নাতের বাগান থেকে উঠবেন গুনা মুক্ত হয়ে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6408 নম্বর হাদিস, একদল ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করে, জমিনের মধ্যে অবতরণ করে, কোথায় আল্লাহর জিকির হচ্ছে, কোথায় কোরআন সুন্নার বয়ান হচ্ছে, কোথায় নবীর জিকির হচ্ছে, তালাশ করতে থাকে। যখন এমন একটা মাহফিল পেয়ে যায়, তখন ফেরেশতারা তাদের নূরের পাখা দিয়ে পুরো মাহফিলটাকে বেষ্টন করে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ! তারা নূরের পাখা দিয়ে পুরো মাহফিলকে বেষ্টন করে রাখে, বেষ্টন করে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে যখন যাই, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি তো তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার বান্দার অবস্থা জানার জন্য। এ ফেরেশতারা বলো, আমার বান্দাকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ইসাব্বিহুনাক ওয়ায়ুকাব্বিরুনাক ওয়ায়াহমাদুনাক ওয়ায়ুমাজ্জিদুনাক, হে আল্লাহ, জমিনের মধ্যে আপনার বান্দাগুলো আপনার জিকির করছে, আপনার গুণগান গাইতেছে, আপনার প্রশংসা করছে, আমরা আপনার বান্দাগুলোকে জিকিররত অবস্থায় রেখে এসেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার যে বান্দাগুলো জমিনের মধ্যে বসে বসে আমি আল্লাহর গুণগান গাইতেছে, আমি আল্লাহর প্রশংসা করছে, হাল রাউনি, আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার ইজ্জতের শপথ করে বলছি, যে বান্দাগুলা আপনার জিকির করছে, আপনার গুণগান গাইতেছে, আপনার ওই বান্দাগুলা আপনাকে না দেখে আপনার জিকির করছে। জোরে কোন সুবহানাল্লাহ! আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার যে বান্দাগুলো আমাকে না দেখে আমার জিকির করছে, আমার গুণগান গাইতেছে, আমার ওই বান্দাগুলা আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আপনার বান্দাগুলো আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, হাল রাউহাম, আমার বান্দা কি জান্নাত দেখছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, যদি জান্নাত দেখতো কেমন করত? ফেরেশতা বলে, আল্লাহ রে, যদি আপনার বান্দারা জান্নাত দেখত আরো বেশি বেশি করে আপনার জিকিরি করত। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা, আমার বান্দারা আমার কাছে আর কি চাই? ফেরেশতা বলে, আল্লাহ,
পানা চাই। আপনার যে বান্দাগুলো আপনার জিকির করছে তারা আপনার কাছে জান্নাত চায় আর জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা কি জাহান্নাত জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতা বলে আল্লাহ রে আপনার বান্দারা জান্নাত তো দেখে নাই জাহান্নামও দেখে নাই। জান্নাত না দেখে জান্নাতের আশায়, জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে আপনার জিকির করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা কার জিকির করছি? আল্লাহকে দেখছি। কেন জিকির করছি? জান্নাতের আশায়, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য এখানে এসছি, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতারা শুনো, আমার যে বান্দা গুলাম আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে জান্নাতের আশায়, জাহান্নাম না দেখে জাহান্নামের আযাবের ভয়ে আমি আল্লাহর জিকির করেছি। হে ফেরেশতারা ফাউশিদুকুম আননি কাদ গফারতু লাহুম, হে ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার যে বান্দাগুলো আমাকে না দেখে আমার জিকির করেছে আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস। তাহলে এই মাহফিলে বসে লাভ আছে না নাই? আছে। লাভ আছে না নাই? আছে। ও আমার বাবারা, আমি মুরুবি বাবাদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ও ভাই ও বাবা একদিন দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। অনেকের বাহায়ান 60 বছর হয়ে গেছে, অনেকের 70 বছর, অনেকের 30 বছর, অনেকের 40 বছর, কখন জানি হায়াতের বাদে শেষ হয়ে যায়। ও বাবা জীবন অনেক গুনাহ করেছেন, ও যুবক জীবন অনেক গুনাহ করেছেন, কখন জানি মালাকুল মওত চলে আসে, এখনো সময় আছে রে বাবা। আপনারা লেখার মধ্যে জান্নাতের বাগান সাজিয়েছেন। হযরতে সরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সমস্ত শরীর বসে গেছে, সমস্ত শরীর বসে গেছে, বিরাট বিরাট পোকা পড়ে গেছে শরীরের মধ্যে, যাদের জন্য এত কিছু করলেন, কষ্ট করলেন, সংসারের উপার্জন করার জন্য রাত দিন মেহনত করলেন, পরিশ্রম করলেন, খালি জায়গা হইলে সামনে চলে আসে, জায়গাগুলো খালি হলে সামনে চলে আসে। যে প্রবীরা ফন্দি এডেটার ফাল দিয়ে তোমারা মানুষজন ভিতরে তুমি ওই রাস্তা তুমি কে ফাটাই দো, এ বল এই যারা বালন নিয়ে এটা মাছ ঢুকাই দো, আরে জায়গা আছে বিস্তর, জায়গা খালি হলে আপনার একটু সামনে আসেন, বিচের মানুষ একটু যেন বসতে পারে। বেরা হাজেরিন কথাটা শুনে দরুদের ফজিলত, এইভাবে যখন পরিশ্রম করলেন যাদের জন্য, কিন্তু ওনার শরীরে ক্যান্সার রোগ হওয়াতে শরীর থেকে যখন পচা দুর্গন্ধ বের হইতেছে, পরিবারের সদস্য ওরা ওনার প্রতি আর সন্তোষ নয় অত অবহেলা করে সবাই আসতে সরে গেলেন। এইভাবে উনি চিন্তায় মগ্ন হয়ে এক সময় অনেক কষ্টের মধ্যে দিয়ে একটা কাগজ এবং কলম কুড়িয়ে নিয়ে একটা দরুদ শরীফ লিখলেন, জানা জানা তাকে একটু পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খলকি কুল্লি সাল্লাল্লাহ। এইভাবে দরুদ শরীফটা লেখলেন, অন্তরের অন্তস্থ প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে কার প্রতি? রসুলের প্রতি। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? কারা কারা আছে? আলহামদুলিল্লাহ, ভালোবাসাটা আমাদের হৃদয়ে কার জন্য দিতে হবে? আল্লাহকে। এখন আল্লাহ খন্ডে দিতে প্যাকেটটা পৌঁছাইতে, ভালোবাসার প্যাকেট পৌঁছাইতে হলে আল্লাহ ঠিকানা জানতে হবে না? আন্দাজি হড়ে পাঠাই দিই আল্লাহ তো এইভাবে কিয়ামত পর্যন্ত দিল আমি ভাইতেন না, একখানা কষ্ট করি আর রসুলের কাছে পৌঁছাই খনা হইয়ে দেব, ইয়ে কোরআনের বাদ দিয়ে হতাম আর তো মুরুক্ষ বলে হাঁপড়া ন করি, স্কুল জীবনে তো হুদু ঠেলা ঠেলি করি বুঝি, ইহেন্দি আলেমল আছেন ও তো একটা বৈঠক কর্মীতে বহুত আলেম আছে,
এখন আল্লাহতে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন রাসূল আমার বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় ওরা যেন আগে আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের খালেক মালেক সমস্ত কিছু, কিন্তু এই অধিকার আল্লাহর, আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছেন না, ভালোবাসা আমাকে দিতে হলে আগে ভালোবাসা আমার রাসূলকে দিতে হবে। ভালোবাসা আল্লাহ তোমাকে দিলে তুমি অনেক কিছু দয়া করবা, কিন্তু তোমার রাসূলকে দিলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহ বলতে অবশ্যই হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তখন তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা আল্লাহর ভালোবাসার প্রত্যাশী, ভালোবাসা কামনা করি, তাহলে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা আল্লাহকে দিতে হবে না রাসূলকে দিতে হবে। আর ঘোষণা আল্লাহর ঘোষণা নাকি কোরআন বাদ দিয়ে হইল আল্লাহর কথা? তাইও না বার, আমি তো কোরআন ন জানি, ফতোয়া সারি মিকে আছে ইয়ারা হাজিরি সমস্যা নসিল লেগে রাস্তা করে বয় দেন, কিন্তু আবার চলাচল জায়গা রাখুন। আজি মন্যবারে ঈদর আলহামদুলিল্লাহ, ঈদর দোয়া এই যেন আল্লাহ কবুল করিল, এই অন্তরের খুশি কেন আজীবন তাই বেলা আল্লাহ প্রত্যেকের তৌফিক দান দেন। সালাতুনিয়া চিনে নবীর প্রেমে মজনু পারো, আরে নবীর প্রেমে মজনু পারো, নবীর প্রেমে মজনু পারো, নূর নবী বিনে খোদাকে বাঁচি যারা কাচ্চি বিরিয়ানির আয়োজন করে, আর কাচ্চি বিরিয়ানি হাইলে ফ্যাট ফুলি যাবে ঠিক না বেঠে তো কাচ্চি বিরিয়ানির মাঝে মাঝে একখানা যদি বুরহানি আইলে যেলে শান্তি লাগে, বালা লাগে, ফেটো বালা থাই তো মিলে মা বিলোর মাঝে মাঝে একখানা মিলা থইলে দূর থইলে খারাপ লাগাইব। আবার হন আবার হন বালা লাগব, শেষে দেই একখানা সেভেন আপ খাইব। রাজি আছেন না? ইয়া নবী সালাম আলাইকুম, ইয়া নদী সেভেন আপ
কারণ কথা কান কইন্য জানিস মা আল্লাহ যাক পেয়ারা হাজির শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ এই এই কাসিদা অর্থাৎ এই দুরুদ শরীফ পান লিখি বেশি বেশি নবীর প্রতি মহাব্বত নিয়ে চোখের জলে বুক বাসতেছে আর ওই কাগজখানা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমটা ছিল বড়ই নিয়ামত। ঘুমের খোলে যখন ডলে পড়লেন বসতে অসুবিধা হচ্ছে নাকি? জায়গা থাকলে বসাই দাও, জায়গা থাকলে বসাই দাও, পিছনে একটু জায়গা রাখতে হবে যাতে চলাচল করতে পারে। পেয়ারা হাজেরিন, ঘুম যখন গভীর থেকে গভীরের মধ্যে পৌঁছলেন এমন সময় একটা সুন্দর স্বপ্ন হচ্ছে। একজন ব্যক্তিত্ব সামনে এসে দাঁড়াইলেন যার হাতের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ডাক দিলেন, হে শরফুদ্দিন বুসরি, নৈরাশ হতাশ হইও না, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। হযরতে শরফুদ্দিন বুসরি ডাক দিলেন, ওগো কে আপনি? যেই মানুষটা শরীরে ক্যান্সার আক্রান্ত হই বিশাল বিশাল বোকায় ভরেছে, যার শরীরে এমন ভাবে গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যাদেরকে আপন ভেবে এত কিছু করলাম সবাই দূর দূর করে চলে গেলেন, আর এই পচা দুর্গন্ধ যুক্ত মানুষটাকে দেখতে আসলেন কে আপনি? ডাক দিলেন, শরফুদ্দিন বুসরি, যাকে মহাব্বত করে দরুদ শরীফ লেখলা, আমি তোমার রসুল। শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ যখন এইভাবে স্বপ্নে বললেন আমি তোমার রসু, মরি গিয়ে গুহান আইল দিয়ে হনিয়া রসু নবজ ওকে আন্দাইয়ে মেয়েছেন আইনে একখান দাঁড়া দিলে সোকে দেব না আন্দা দে ঠিক না বেটি, যার তো অন্তর ইমান ও সোক নাই বেশ জীবনও তো রসুল দেখত না ঠিক না বেটি। চোখ দুই প্রকার, অজ্ঞ বাই আর অজ্ঞ বিথর, অন্তরে চোখ আছে। আল্লাহ তাআলা কোরআন এরশাদ করে বিসমিল্লাহির রহমান রহিম কাদে জাকুম বাসাই রুমি রব্বিকুম সুবহানাল্লাহ, তোমাদের নিকট আসি আছে কিছু চক্ষু তোমার প্রতিপালকের পক্ষ থেকে সুবহানাল্লাহ। আস্তে করে সাদরখানা আল্লাহ রসুল শরফুদ্দিন বুসরি শরীরে ডেকে দিলেন, সিন্ধে নগর জোয়া ভালো হয়ে যাবে, বিদায় লগি রসুল গুম্বাই গিয়ে গিয়ে স্বপ্ন তো জাগি উঠছে, দেখে দে সাদরি গাঁত আছে সুবহানাল্লাহ। এখন কি স্বপ্ন হইবেন না বাস্তব হইবে? যেহেতু সরাসরি যখন ওয়াজ সেরেমিকে লটারি বেছে দশ টিয়া ফাইভে দে ফলাক টিয়া তাহারা দেশ একটা স্লোগান আই গিয়ে যদি লাইক গিয়া যায় কিল্লে হয়ে গেল দে চল্লিশ লাখ টিয়া ফাই নি হতে আবার লবি নি হতে লইম কিল্লে কি নিবি হতে যদি লাইক গিয়া যায় ঠিক না? এইভাবে অনেকে দশ টাকা করে কিনতে রায় দিস বাবে চল্লিশ লাখ চল্লিশ লাখ হইতে হইতে গুম যখন যা গুম ও তো স্বপ্ন তো ওই ফেলে চল্লিশ লাখ টিয়া ফাই গিয়ে যখন গুম উত্তন ধান ভাইয়ে যাই গে আর টিয়া আছে না বলিয়েন কি স্বপ্ন না বাস্তব? যিয়েন স্বপ্ন দেখি শরীরত মিটি বাস্তব সাদর ভাই, এখন ইয়ে কি স্বপ্ন না বাস্তব? আলহামদুলিল্লাহ। তো এখন মানুষ তো ফোঁসা শরীর, সাদর ইয়ে নুরানি সাদর খারাতে দিয়ে দে আর রসুলে দিয়ে দে, ইবে আবদুল্লাহ হুয়া মুহাম্মদ নয় ইবে মুহাম্মাদু সম্মানী এলাকা সীমের এক ওই যে ছাব্বিশ নম্বর ওয়ার্ড
যখন আরার কাছে আইয়া আরা মনে হয় বই দেয় না, কেন হারাইনি সম্মান নগরী, যেহেতু কমিশনার বলে একটা হতা আছে। তো 26 নম্বর ওয়ার্ডের কমিশনার যদি এত দাম হইতারে, ত্রিভুবনের কমিশনার কোনো দাম নাই। আল্লাহ আল্লাহ যেন আরারে রসুল চিনিবে তো অভিজ্ঞান সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রধান মেহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আজিমুস সম্মানে মিলাদ মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ ইমরান সজীব, মোহাম্মদ ইমরান সজীব।